আসসালামু আলাইকুম আল হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে মন্ত্রণালয়গুলোকে সাত দিনের অগ্রাধিকার তালিকা তৈরি এবং কৃষি সার খাদ্য বিদ্যুৎ জ্বালানি বন্দর ও রেল বিষয়ে দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি রিপোর্ট নজরানা প্রধান উপদেষ্টার অধীনস্থ পঁচিশটি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস বৈঠকের শুরুতেই মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টার সাথে সচিবদের পরিচয় করিয়ে দেন বিগত সরকারের পতনের পর সরকারি প্রশাসনের সৃষ্ট স্থবিরতা ইতোমধ্যেই কাটিয়ে উঠতে শুরু করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা সরকারি কাজে আরও গতি আনার তাগিদ দেন বৈঠক শেষে জনপ্রশাসন সচিব বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন জরুরি বিষয় আছে যেমন সার আছে খাদ্য আছে বিদ্যুৎ জ্বালানি বন্দর এবং রেল এই সকল বিষয়গুলিকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং এই ফাংশনাল করার জন্য স্থানীয় পর্যায়ে যে সকল সিদ্ধান্তগুলো নিতেই হবে সেগুলো জন্য জরুরি ভিতরে নেওয়া হয় এই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধান কাছে উপস্থাপন করার নির্দেশ দেন বাইরে জরুরি পরিস্থিতির উদ্ভব হলে আবারও সচিবদের সাথে বৈঠক করা হবে বলেও প্রধান উপদেষ্টা জানিয়েছেন বলে জানান জনপ্রশাসন সচিব মন্ত্রণালয় বিভাগের কাজ ফাংশনাল করা সবগুলো মন্ত্রণালয় বিভাগ এগুলোকে ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন সাত দিনের মধ্যে যতগুলো বেশি জরুরি আছে যেগুলো ওনার কাছে উপস্থাপন করার মতো যেগুলো উপস্থাপন করতেই হবে সেই বিষয়গুলো ওনাকে সরাসরি যেন উপস্থাপন করা হয় স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এর আগে সকালে প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেখা করেন আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে নিয়োজিত সেনা সদস্যদের কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি নজরানা চৌধুরী এন্টিভি নিউজ ঢাকা নিম্ন আদালতে বিচারকদের ভয়ভীতির উর্ধে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সকালে অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে প্রধান বিচারপতিকে আইনজীবীদের উপস্থিতিতে এই সংবর্ধনা দেয়া হয় এর আগে ভোরে জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়ার পর দিন ভোরে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান তিনি এরপর প্রথম দিনের মতো এজলাসে আসেন স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো হাইকোর্ট থেকে সরাসরি নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি এর অনেক আগেই আইনজীবীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয় আপিল বিভাগ শুরুতেই কোটা আন্দোলনের নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি এরপর রীতি অনুযায়ী প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেন অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ সময় তারা বলেন গেল পনেরো বছরে গুম খুনের শিকার পরিবার ন্যায় বিচারের জন্য তাকিয়ে আছে বলেন জাতি আশা করে এবার বিচার বিভাগ সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত হবে এরপরে এক আবেগঘন বক্তব্যে প্রধান বিচারপতি বলেন ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে যে বিজয় এসেছে তার প্রতি সম্মান রেখে সততার সাথে দায়িত্ব পালন করবেন তিনি নিম্ন আদালতের বিচারকদের ভয়ভীতির ঊর্ধ্বে উঠে কাজ করার নির্দেশ দেন তিনি অনুষ্ঠান শেষে অ্যাটর্নি জেনারেল বলেন গুম খুনের শিকার হওয়া পরিবারগুলো বিচারের জন্য প্রধান বিচারপতির কাছে তাকিয়ে আছে বিগত এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশের মাটিতে যত খুন গুম মিথ্যা মামলা গায়বী মামলা মরা মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে উন্মুক্ত করে দিতে যাতে তাদের অধিকার প্রতিষ্ঠা হয় আর সুপ্রিম কোর্ট বার সভাপতি বলেন বিচার বিভাগকে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে সুপ্রিম কোর্টে নিম্ন আদালতে সর্বক্ষেত্রে কোনো সিন্ডিকেট রাখা যাবে না সিন্ডিকেট শেষ দিতে হবে সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স যেন উনি বজায় রাখেন আমরা চাই আইনের শাসন আমরা চাই ন্যায় বিচার যেন আমি আপনি আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের আশা ভরসার শেষ স্থল সেই জায়গাটাকে যেন এসে অক্ষত পায় আপিল বিভাগের বাকি বিচারক নিয়োগের পর আগামীকাল থেকে পুরোদমে শুরু হবে আপিল বিভাগের বিচার কাজ তামজিৎ সুমন এনটিভি নিউজ ঢাকা শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের সাথে দেশটির সম্পর্কের অবনতি হওয়ার কোন কারণ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন পরে তিনি সাংবাদিকদের জানান মানবাধিকার বিষয়ে কয়েকটি দেশে উদ্বেগ রয়েছে এই বিষয়ে আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্ব দিয়ে কাজ করবে এছাড়া কয়েকটি দেশ অন্তর্বর্তীকালীন সরকারের মতো নির্বাচিত সরকারেও তরুণদের প্রতিনিধিত্ব আশা

বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য বিঘ্নিত হলে কিন্তু ওর বন্ধুত্ব থাকে না তো দুই পক্ষের স্বার্থ আছে বাংলাদেশে ভারতের স্বার্থ আছে ভারতে আমাদের স্বার্থ আছে কাজে আমরা সেই স্বার্থকে ফলো করব এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে গণতন্ত্র হত্যাকারী দেশ থেকে পালিয়ে গিয়ে এখন বিজয়কে নষ্ট করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন সাম্প্রদায়িক হামলা নিয়ে মিথ্যাচার ছড়ানো হচ্ছে হাসানের রিপোর্ট ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণে তার বাসভবন যমুনায় আসেন বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি তবে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য সরকারের যতটুকু সময় দরকার তা দিতে চান তারা সেখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বাৎ করার জন্য আবার চক্রান্ত শুরু করছি আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায় সেই বিষয়ে আমাদের মতামত দিয়েছি তারা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কি করেছেন কি কী করতে যাচ্ছেন এটাকে এখন আমরা মনে করি যে সরকারকে সহায়তা করা এটা প্রতিটি দেশপ্রেমিক মানুষের একমাত্র কর্তব্য এই সময় রাষ্ট্র সংস্কারে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বিভিন্ন দলের নেতাকর্মীরা এই রক্তাক্ত গণবিপ্লবের মধ্য দিয়ে যে ম্যান্ডেট আপনারা পেয়েছেন সমগ্র জাতি আপনাদের উপরে ভরসা করে তাকিয়ে আছে আপনারা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় জনগুরুত্বপূর্ণ এবং ন্যাশনাল ইন্টারেস্ট সেগুলোতে গুরুত্ব দেন বৈঠক শেষে জামাত নিষিদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে দলটির আমির বলেন কেউ ঘোষণা দিলেই কোনো দল নিষিদ্ধ হয়ে যায় না কেউ আমাদেরকে নিষিদ্ধ নিষিদ্ধ বলে আমরা আমরা হয়ে গেলাম এটা মনে করি না কারণ শেষের দিকে সরকার এমন অনেক কাজ করেছে তিনি বলেন কোনো দাবি নয় জাতীয় স্বার্থে আলোচনা হয়েছে বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের শাহাদত কামনা করেছি তাদের জন্য দোয়া করেছি যারা আহত হয়েছে তাদের প্রতি সহানুভূতি এবং তাদের সুস্থতা কামনা করেছি আর দেশের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি যে আমরা কিভাবে সবাই মিলে আগাতে পারি ছাত্রদের রক্তে গড়ায় এই দেশ গড়তে সরকারকে সহায়তার পাশাপাশি সম্প্রীতি বৃদ্ধির আহ্বান জানিয়েছে বৈঠকে আসা দলের নেতারা মিসবাহ হাসান এনটিভি নিউজ ঢাকা বাংলাদেশের গণজাগরণকে নস্বাত করতে ভারতীয় কিছু গণমাধ্যম সংখ্যা সংখ্যালঘুদের নিয়ে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই ষড়যন্ত্র রুখিয়ে দিতে ছাত্র জনতাকে সহযোগিতার আহ্বান তার অন্যদিকে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা বলেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে সংখ্যা লঘুদের হামলার নাটক সাজানো হচ্ছে নাজিবুর রহমানের রিপোর্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে বিশিষ্ট ক্রিয়া সংগঠক আরাফাত রহমান কোকোর পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের নেতাকর্মীরা পরে মির্জা ফখরুল জানান ছাত্র জনতার বিপ্লব নস্বাদ করতে গুজব ছড়াচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের কিছু গণমাধ্যম বাংলাদেশের গণজাগরণকে এই অভ্যুত্থানকে করার জন্য তাকে ব্যর্থ করার জন্য এবং এই নতুন গঠিত যে সরকার ইন্টারিয়ান গভর্নমেন্ট তাকে ব্যর্থ করার জন্য তারা এই মিথ্যা বানোয়াট ভর্তি এই প্রবাকান্ডা চালাচ্ছে প্রতি বিপ্লবের যে আশঙ্কা সেই আশঙ্কা থেকে দেশে মুক্ত করার জন্য অত্যন্ত সজাগ সজাগ থেকে রাস্তায় থেকে আমি সেই তাদের যে চক্রান্ত শুরু হয়েছে সেই থেকে প্রতিরোধ করবার সকল ব্যবস্থা গ্রহণ করবেন জনগণের কাছে আমার এই হচ্ছে প্রত্যাশা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে শান্তি সমাবেশ করে শান্তির পথে আমরা বাংলাদেশী সংগঠন এ সময় বিএনপি নেতারা বলেন দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার নাটক সাজাচ্ছে

কোন মসজিদ মন্দিরের নাম করে কোন ধর্মীয় প্রতিষ্ঠানের নাম করে নাগরিকদের মধ্যে কোন বৈষম্য করা যাবে না এদিকে রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন বিদেশে পলাতক শেখ হাসিনা ও তার ছেলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতেছে এবং তার দৈনিক ব্যাংক ছেলে সজীব ওয়াজে জয় বাংলাদেশকে অস্থিতিশীল করার উচ্চকান্ত করছে ছাত্র জনতার এই অভ্যুত্থানকে ব্যর্থ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা প্রতিহিংসা রাজনীতি ছেড়ে জনগণের কল্যাণে রাজনীতি করতে রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে খুলনার শেখ আবু নাসে স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন পুলিশ সংগঠিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলেও জানান সেনাপ্রধান এর আগে হেলিকপ্টারযোগে খুলনায় পৌঁছেন তিনি বিভাগীয় প্রশাসন সহ কর্মরত সেনা সদস্যদের সাথে বৈঠক করেন সেনাপ্রধান তিনি বলেন সংখ্যালঘু হামলা নিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে প্রচার প্রচারণা খুব বেশি হচ্ছে সকলকে সুষ্ঠু স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার সহযোগিতা কামনা করেন সেনাপ্রধান পলিটিক্যাল রাইভেলারি থাকতে পারে এবং অতীতেও যখন রাজনীতি ছিল তখন এ ধরনের কিছু রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এই দেশে যেটা কাম্য না আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে এটাকে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারব রাজনীতি থাকবে রাজনীতি থাকতেই হবে সেখানে মানুষ তাদের কথা বলবে মিটিং হবে মিছিল হবে কিন্তু এটা যেন ধ্বংসাত্মক কোনো পর্যায়ে না যায় ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ আমরা চাই না জন্য দেশের নতুন ব্যাংকগুলো প্রায় মৃত অবস্থায় আছে আর ইসলামী ব্যাংকগুলোর অবস্থাও মোমুষ এমন তথ্য জানিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ সেক্ষেত্রে ব্যাংক কমিশন গঠন করে ব্যাংকিং খাতকে অনিয়ম ও দুর্নীতিমুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে দৃঢ় অবস্থানে যাওয়ার তাগিদ দিয়েছে সিপিডি হাসানুল দেশের ব্যাংকিং খাত নিয়ে সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির এই মিডিয়া ব্রিফিং যাতে প্রতিষ্ঠানটি জানায় বিগত সরকারের নীতি নির্ধারকদের ব্যর্থতাই এ খাতের দুরাবস্থার জন্য দায়ী বাংলাদেশ ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান তার গভর্নরকে লুকিয়ে থাকতে হয় সরকার পরিবর্তন হলে এটা কেন বিশেষ করে সরকারের আশ্রয় প্রশ্রয়ে ব্যাংকিং খাতে সুবিধাভোগী শ্রেণী গড়ে উঠেছে অভিযোগ করে সিপিডি বলছে ব্যাংকিং খাতের অলিগারদের দমন করার সময় এখনই যারা তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলো তো এরা একেবারেই চলার মতো না তাদেরকে ক্লিনিক্যালি ডেট বলা যায় এবং বাকি অনেকখানি অনেকগুলো ব্যাংক দেখেন ভালো ব্যাংকগুলো যেমন ধরেন ইসলামী ব্যাংক ছিল তো একসময় ভালো এটাকে অধিগ্রহণ করার পর আস্তে আস্তে এগুলো দুর্বল হতে হতে এগুলোকে আমরা বলছি মুমূর্ষু অবস্থায় তো এটারকে বোর্ড ডিজলভ করে ম্যানেজমেন্ট পরিবর্তন করে এগুলাকে যদি আবার আনা যায় এটার কথা বলছি ইচ্ছাকৃত ঋণ বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং বাংলাদেশ ব্যাংকে প্রয়োজনীয় সংস্কারের পরামর্শ দিয়েছে সিপিডি কাঠামোগত সংস্কার করে এই খাতটাকে শক্তিশালী করা যায় এবং এটার জন্য রাজ সদিচ্ছা রাজনৈতিক দৃঢ়তা দরকার যেটা আমরা অতীতে দেখতে পাইনি এবং আমাদের আশা যে যে এই ইন্টারিম সরকার গঠিত হয়েছে তারা এই ধরনের একটা দৃঢ় অঙ্গীকার নিয়ে এই খাত এবং অর্থনীতির অন্যান্য খাতকে পুনরুদ্ধারে সচেষ্ট হবেন ব্যাংকিং কমিশন গঠনের পাশাপাশি এ খাতে ব্যবসায়ী আর রাজনীতিবিদদের আতাৎবন্ধের বন্ধের উদ্যোগ নেওয়া জরুরি বলে জানায় সিপিডি একটা ব্যাংকিং কমিশন করে তারপরে সামনের দিকে আমাদের কীভাবে যাওয়া কোন ধরনের সংস্কার করা রাজনৈতিক এবং এই যে অর্থবিত্ত যাদের আছে এই যে তাদের যে একটা অশুভ আতাৎ আনহোলি অ্যালায়েন্স যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয় এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই 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 কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস এছাড়া নির্দিষ্ট কিছু ব্যক্তির দৌরত্ব কমিয়ে শেয়ার বাজারেও প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেয়া হয় সিপিডির এই সংবাদ সম্মেলনে হাসানুল শাউন এনটিভি নিউজ ঢাকা এই ছিল সন্ধ্যার খবরে এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউবে ভ্যারিফাইড ফেসবুক পেজ রাত সাড়ে দশটায় রাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ